আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ইকরা বাংলার সামনে বসে যারা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যে সময়টা আমরা এখানে দিচ্ছি এটা যেন কবুল করেন, এবং আমরা যা কিছু শিখছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সেটা যেন আমাদের জীবনে একটু আসে। আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ওই সমস্ত অধ্যায়গুলো থেকে শিক্ষা নেই, যে সমস্ত অধ্যায়ের সাথে আমাদের জীবন প্রচুর মিলে যায়। ইবাদতের জীবন, আমলের জীবন, কর্মকাণ্ডের জীবন, পদক্ষেপের জীবন, যেখানে তিনি যেভাবে চিন্তা করেছেন, কথা বলেছেন, পদক্ষেপ নিয়েছেন, কাজ করেছেন, আল্লাহ তাআলার দিদার পেয়েছেন, কাছে গেছেন, আমরাও যেন ঠিক তদ্রূপভাবে সামনে এগিয়ে যেতে পারি। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ আলোচনা হচ্ছে, আরও বেশ কিছু আলোচনা চলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন। আমি আজকের এই এপিসোডে আলোচনা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিপদের হাতছানি এসেছে, যে বিপদের স্টিম রোলার তার উপরে চাপাই দেওয়ার চেষ্টা চলছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং একটার পর একটা এই বিপদের প্রতিদানে আল্লাহ তাআলা কী দিচ্ছেন আমাদের নবীকে সেটাও আমরা আলোচনা করছি। মনে রাখতে হবে ইমানি জিন্দিগি পরীক্ষার জিন্দিগি, মনে রাখতে হবে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এবং তারাই ইমানের জিন্দিগিতে আমাদের জন্য রোল মডেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে আশাদুন্নাসি বালাআন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের শিকার হয়েছে, কঠোর বালা মুসিবতের শিকার হয়েছে আল আম্বিয়া ও আর রসুল, নবী এবং রসুলগণ। এরপরে কারা জিজ্ঞেস করা হলে তিনি বলছেন ফাল আমথাল আল আমথাল ফাল আমথাল, যারা তাদের বেশি নিকটবর্তী হয়েছেন তারা বেশি বিপদের সম্মুখীন হয়েছেন। আমাদের নবীর মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ আসেনি এবং ভবিষ্যতে কেউ আসবে না। তারপরেও তিনি কষ্ট শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, এবং আমরা আলোচনাগুলো করতেছিলাম এখনকার এপিসোডগুলোতে যে তাকে জানে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। যখন তাকে মারতে গেছে একজন আবু জাহেল, তার এই মার দেখে হামজা ইসলাম গ্রহণ করেছে। আরেকজন আমাদের নবীকে নিজে হাতে মারতে গেছে, সে মারতে যাওয়ার পরে সেই সাহাবি উনি আবার সাহাবি হয়ে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্পাশের এই অবস্থা দেখে কুরাইশরা এখন ভাবলো যে যেহেতু আগে যারা ছিল একটু দুর্বল, এখন সব শক্তিশালী লোকগুলো সেখানে যোগ দিয়েছে, তো ওদের ভাষা চেঞ্জ হলো। চেঞ্জ হলো এইভাবে যে এখন আমরা একটু কম্প্রোমাইজে আসি, সেই কম্প্রোমাইজেও আসা সম্ভব হলো না, ওতবা ফিরে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন একটা মানে পাশে যেতে হচ্ছে, সেই পাশটা হলো এরকম যে তাকে যারা সাপোর্ট করেন, তার কথা যারা মানেন, এবং তাকে যারা মৌন সম্মতি দিয়েছেন তার কাজের, যেমন হযরত আবু তালেব এবং তার বংশের লোকেরা, তারা এখন মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেল্প করতে হবে, যদিও আমরা তার ধর্ম মানি না কিন্তু হেল্প করতে হবে। আবু তালেব উনি একদিন তার বনি হাশিম এবং বনি মুত্তালেবের সবাইকে ডাকলেন, শুধু আবু লাহাব আসলো না, আর সবাই তার ডাকে সাড়া দিল। দেওয়ার পরে উনি বলছেন যে দেখো, আমার কাছে মনে হচ্ছে যে এখন পোলারাইজড হয়ে গেছে মক্কার সমাজটা, সেই পোলারাইজড বিভক্তিটা এমন হয়েছে, একদিকে আছে আবু জাহাল সহ সরকারি সমস্ত শক্তি, তারা এমনভাবে আছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ষড়যন্ত্র করতেছে, আর একদিক দিয়ে আমরা একটু দুর্বল যারা আছি, যারা কেউ কেউ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনেছো, আবার কেউ কেউ তাকে মানোনি, কিন্তু তাকে দেখার জন্য আর পৃথিবীতে তেমন কোনো শক্তি নেই, তো আমরা একটা কাজ করি, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে মানে আমাদের গোত্রের দিক দিয়ে, আমাদের বংশের দিক দিয়ে তাকে সাপোর্ট দেব, এই ব্যাপারে আমরা একমত হই। তো তার এই আহ্বানে ওখানে যেহেতু আবু লাহাব আসেনি, সবাই একমত হয়ে গেল যে ঠিক আছে। এর মধ্যে অনেকেই তো মুসলিম ছিল তার মধ্যে, তবে আব্বাস মুসলমান হয়নি তখনও পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেকেই ছিলেন যারা মুসলমান হয়নি, তারপরেও
তারা বলছে যে আমরা একমত এবং আমাদের মোহাম্মদ যেহেতু আমাদের সন্তান, তিনি নবীও বটে, আমরা আমাদের বংশের খাতিরে হলেও আমরা তাকে সাপোর্ট করব। এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেল স্পষ্ট, একটা হলো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে শক্তি, যারা হয়তো রাজনৈতিক শক্তি নেই, অর্থনৈতিক শক্তি নেই, কালচারাল শক্তি নেই, মিডিয়া শক্তি নেই, কিন্তু ছোটোখাটো হলেও একটা শক্তি। এবং আরেক পক্ষ হয়ে গেল সেটা হলো সমস্ত শক্তি, যতগুলো শক্তি আছে একটা রাষ্ট্রের, সবগুলো শক্তি তাদের পক্ষে। তবে সুবিধা হয়েছে কি, আগে যেমন এই হযরত আবু তালেবের এই পদক্ষেপের আগে পর্যন্ত যেমন আল্লাহ রসুলকে যদি কেউ মেরে ফেলতো তো উনি একাই ছিলেন, এখন হযরত আবু তালেবের এই পদক্ষেপের কারণে উনি যখন সবার কাছ থেকে একটা মৌখিক স্বীকারোক্তি, এদের একটা এক ধরনের চুক্তি হয়ে গেল, ঐক্য হলো, এই ঐক্যটার কারণে সুবিধা হলো এই যে এখন মারতে গেলে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলে হবে না, ওনাকে মারতে গেলে অন্তত কয়েক শত লাঠি, হ্যাঁ, অথবা তরবারি অথবা ঘোড়া অথবা যুদ্ধের সরঞ্জাম নিয়ে কিছু লোক তার পক্ষে দাঁড়াবার মতন লোক হয়েছে। এই এতটুকু লাভ হয়েছে আবু তালেবের এই পদক্ষেপের কারণে। তো এখন যখন এরকম দেখা গেল যে সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গ্রুপ হয়ে গেল, যে গ্রুপ অন্তত তাকে হত্যা করতে গেলেও প্রতিবাদ করার মতন, প্রতিরোধ করার মতন শক্তি তৈরি হয়েছে, তখন রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল, আবু জাহাল সহ অন্য অন্য সমস্ত লোকেরা, তারা এখন চিন্তা করলো যে একটা মানে মারাত্মক ধরনের সিদ্ধান্ত আসা দরকার। এবং এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে কারণ মানে পরপর চারটা ঘটনা তো আপনারা খেয়াল রেখেছেন যে ঘটে গেল, একটা হলো হযরত হামজার ইসলাম গ্রহণ, হযরত ওমরের ইসলাম গ্রহণ, তারপরে প্রথম নেগোসিয়েশন ব্যর্থ হলো, এবং তৃতীয় হলো, চতুর্থ হলো যে এই যে ঐক্যটা হলো বনি হাশিম এবং বনি মুত্তালিবের। এরপরে কুরাইশের আর বুঝতে বাকি থাকলো না যে এখন আমাদের যুদ্ধের সময় আসছে, হয় যুদ্ধ করে শেষ করে ফেলতে হবে নতুবা অন্য কোনো পদ্ধতিতে যেতে হবে। ওরা আলোচনা করলো, ওরা একটা জায়গা বেছে নিল একটা বৈঠক করার জন্য, এটা সাধারণত ওরা দারুন্নাদোয়াতে বসতো, মানে পার্লামেন্ট ভবনে, কিন্তু এইবার আর পার্লামেন্ট ভবনে তারা বসলো না। কারণ কি, দারুন্নাদোয়াতে যদি বসে সেখানে আবু তালেবের অ্যাক্সেস ছিল, তিনি যাবেনই, কেউ না করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আবু তালেব জীবিত থাকবে তার এই অধিকার আছে, তিনি এই পার্লামেন্ট ভবনে যাবেন এবং এই বৈঠকে বসবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুসলিম হয়েছেন কিন্তু তার অধিকার বলে, পদাধিকার বলে তিনি পার্লামেন্টে যাবেনই, তাকে কেউ নিষেধ করতে পারবে না। হযরত ওমর যদিও তিনি মুসলিম হয়েছেন, হামজা যদিও তিনি মুসলিম হয়েছেন, তারা অবশ্যই পার্লামেন্টে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই, কারণ সেখানে তারা তাদের পদ হারাননি। সাথে সাথে অন্যরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আরও বেশ কিছু লোক ছিলেন যারা দারুন্নাদোয়ার সদস্য ছিলেন। এখন ওরা চিন্তা করলো যদি আমরা পার্লামেন্ট ভবনে বসে বৈঠক করি এবং এখানে কোনো ডিসিশন নেই তাহলে এটা লিক আউট হয়ে যাবে। তো ওরা ওখান থেকে একটু দূরে, আপনারা যারা মক্কায় গেছেন তারা দেখবেন ওখানে মিনার মসজিদে খায়েফ যেটা আছে ওইটাকে খায়েফ বলা হয়। খায়েফ শব্দের অর্থ হলো যে পাহাড়ের ঢল থেকে নিচে নেমে এসে যেখানে পানি জমে তার থেকে একটু উঁচে, উঁচু জায়গায় যেখানে একটু ল্যান্ড মতন থাকে এইটাকে খায়েফ বলা হয়। দেখবেন মসজিদে খায়েফটা নিচু জায়গার থেকে একটু উঁচে, আবার পাহাড়ের উপরে না, মাঝখানে, পাহাড় এবং নিচু জায়গার মাঝখানে, এটাকে খায়েফ বলা হয়। তো ওখানে একটা জায়গা ছিল মসজিদে খায়েফের, এই মসজিদ হওয়ার আগে এটাকে বলা হতো খায়েফু আবি কিনানা, খায়েফু আবি কিনানা বলা হতো। এই জায়গাটা ছিল এখান থেকে মানে মক্কা পর্যন্ত, এই জায়গাটা আপনারা যারা রাস্তা হেঁটে মক্কা পর্যন্ত আসছেন দেখবেন যে ওই জায়গাটা লম্বা ওয়াদি, ভ্যালির মতন লম্বা জায়গা, ওখান থেকে হেঁটে মক্কা আসা যায়। তো এই জায়গাটাকে বলা হয় ওয়াদি এ মুহাসসাব, এটা আগের নাম ছিল ওয়াদি ইব্রাহিম। যে আজিয়াদ হসপিটাল এখন তৈরি করেছে, আজিয়াদ হসপিটাল থেকে ওখান থেকে শুরু করে নিয়ে এখন যে ওই মানে টানেলটা আছে, টানেলটার ওই ওইখান থেকে শুরু করে নিয়ে একেবারে মিনা পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় ওয়াদি এ ইব্রাহিম বা ওয়াদি এ মুহাসসাব। ওখানে একটা জায়গা ওই কিনা আবু কিনানার জায়গাটাকে, যেটা মসজিদে খায়েফের বিপরীত পাশে মক্কার খুব কাছে, ওই জায়গাটা একটা জায়গা ছিল, তার নাম ছিল খায়েফু আবি কিনানা, সেখানে
তারা সবাই বসলেন, একটু একবার পাহাড়ের উপরে না, আবার একদম নিচে না, যেখানে যে সে লোক যেতে পারতো না, সবাই চাটিয়াল ময়দান সেখানে বসছেন। বসে বসে ডিসিশন নেওয়ার চেষ্টা করছে। ওরা এখন এ করলো যে একটা কাজ করি, এখন যেহেতু বনি হাশেম এবং বনি মুত্তালেব আবু লাহাব ছাড়া সবাই একমত হয়েছে, ওরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষণাবেক্ষণ করবেন এবং একটা রাজনৈতিক মোর্চা গড়ে উঠছে, আর আমরা আমাদের সাথে যেহেতু তারা মোটামুটি পার্থক্য রেখা বিভেদ রেখা তৈরি করে ফেলেছে, তো আমরা কাজ করি আজ থেকে, তাহলে ওদেরকে আর মারা লাগবে না। কাজটা হলো এই যে ওদের সাথে আমাদের একটা বয়কট বা সামাজিক বয়কট অথবা পলিটিক্যাল বয়কট হতে পারে, মানে মানে যে জিনিসগুলো তারা সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তগুলো যদি আমরা পড়িতে দেখা যায় এটা শুধু সামাজিক ছিল না, এটা পলিটিক্যালও ছিল, মানে এমনভাবে বয়কট করেছে এটা মানে তাদের সাথে মানে প্রায় 5-6-7টা বিষয়ে তারা একমত হলো। এক নম্বর বিষয় হলো এই যে প্রথম যে শর্ত সেটা হলো যে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা তাকে মেরে ফেলব, এই হলো শর্ত। তো এই শর্তটা তো আবু তালেব সহ তার এবং বনি হাশেম বনি মুত্তালিবেরা মানেনি, তো মানেনি যেহেতু নবীকে হাতে তুলে না দেওয়া পর্যন্ত 7টা কাজ তারা করবে। এক নম্বর কাজ কি যে বনি হাশেম এবং বনি মুত্তালিবের সাথে আমাদের অর্থনৈতিক কোনো লেনদেন আর হবে না, তারা যদি কোনো জিনিস আমাদের কাছে বিক্রি করতে চায় আমরা কিনব না, আর আমরা যদি কোনো জিনিস কিনতে চাই তাদের কাছ থেকে কিনবো না, তাদের কাছে বেচবও না। তাহলে অর্থনৈতিক এমবার্গো এখানে তৈরি হলো যে তাদের সাথে আমাদের কোনো অর্থনৈতিক আর লেনদেন নাই। দুই নম্বর হলো এই যে তাদের কোনো মেয়ে আমাদের কোনো ছেলে বিয়ে করতে পারবে না, আমাদের কোনো মেয়ে তাদের কোনো ছেলে বিয়ে করতে পারবে না, মানে বিয়ে শাদী বন্ধ, সামাজিক এমবার্গো। তিন নম্বর হলো যে সাধারণ দৈনন্দিন জীবনে নেইবারহুড বা এই ধরনের যে সমস্ত সম্পর্কগুলো থাকে এটাকে বলা হয় মুজালাসা, একে অপরের বৈঠকে বৈঠা, বিভিন্ন সমস্যায় এগিয়ে আসা, হ্যাঁ এসবগুলো এটা মুজালাসা বলা হয়, যে তাদের সাথে আমাদের কোনো উঠা বসা থাকবে না। চার নম্বর হলো যে ওলা নুখালিতুহুম, যে তাদের সাথে আমরা মিক্সিং হব না, কখনো এক জায়গায় তাদের কোনো লোক আমাদের কোনো লোক এক জায়গায় দাঁড়াবও না, দেখলে সেখান থেকে চলে যাব, ওরা যদি আসে আমরা চলে যাব, আর আমরা যদি যাই ওদেরকে চলে যেতে হবে, আমাদের পাশে আর ওদের পাশে কোনো জায়গায় আমরা একসাথে দাঁড়াবো না, লা নুখালিতুহুম, তাদের সাথে আমার কোনো মিলমিশ আমাদের হবে না। আরেকটা হলো যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অনেক সময়, বিপদে পড়ে যায় অনেক সময়, অথবা একে অপরের ভালোবাসা আদান প্রদান ওয়েল উইশ মানে আদান প্রদান হয়, ঘরে যাওয়া যাবে হয়, তো বলে দেওয়া হলো যে না আমরা তাদের ঘরে কখনো যাবে না, এবং তারা আমাদের লা ইয়াদখুলু বুয়ু লা নাদখুলু বুয়ুতাহুম ওয়া লা ইয়াদখুলুনা বুয়ুতানা, তারা আমাদের ঘরে আসবে না এবং আমরা তাদের ঘরে যাব না। এটা ছয় নম্বর তারা বললো যে শুধু এইটা না যে সাধারণ মিনিমাম হিউম্যানিটেরিয়ান যে সম্পর্ক থাকে যে মানুষের সাথে কথা বলা, আজকের থেকে আমাদের সাথে ওদের সাথে কোনো কথা বলাও যাবে না, কেউ কোনো কথা বলবে না, ওরা কথা বলতে আসলে কথা বন্ধ এবং আমরা কথা বলতে চাইলে ওরা যেন কথা না বলে। সাত নম্বর হলো এই যে এরা যদি কোনো বাধ্য হয়ে মানে কোনো ব্যাপারে সন্ধি নিয়ে কোনো চুক্তি নিয়ে আসে আমার সাথে আমাদের সাথে, আজকের পর থেকে ওদের সাথে আর কোনো সন্ধি হবে না, কোনো সুলহ হবে না। আমরা তো চেষ্টা করছি নেগোসিয়েট করার জন্য, ওরা যেহেতু নেগোসিয়েট করতে চায়নি, তা আজকের থেকে আর কোনো নেগোসিয়েশন হবে না। আর সপ্তম নম্বর হলো এই যে আজ থেকে আমাদের লিখিত হলো যে তাদের প্রতি কোনো রকম সম্মান দেখা হবে না, দেখানো হবে না। এই 7টা ব্যাপারে তারা একমত হলো এবং লিখিত হলো, এবং শেষে লিখলো হাত্তা ইসাল্লিমু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইনা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে না দেবে, লিনাকতুলাহু, তাদেরকে তাকে হত্যা করার জন্য। এই যে এই কথাগুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ব্যাপারে সিদ্ধান্ত তো এমনভাবে নিল যে যাকে মানে হত্যা করা হবে তাকে যদি কেউ সাপোর্টও করে, তাদের সাথে এই 7টা পয়েন্টে এমবার্গো তৈরি করে দেওয়া হলো এমনভাবে যে দেখেন এখানে সামাজিক পারিবারিক ব্যক্তিগত রাষ্ট্রীয়
এবং সর্বশেষ হলো আপনার অর্থনৈতিক এমন এম্বার্গো করে দেওয়া হলো, এতে কোনো মানুষ বেঁচে থাকার কথা না। ওরা মনে করলো হ্যাঁ মানে হয়তো হাতে মারবো না কিন্তু ভাতে মারবো, যে আমরা বলি না মানে যে হাতে না মারলেও ভাতে মারবো সেই রকম আর কি। তো এই সন্ধিটা, সন্ধি তো না, এটাকে বলা হয় যে বয়কট। এই বয়কটটা লিখলো যে ব্যক্তি, এটা নিয়ে একাধিক কথা আছে। কেউ বলেছেন ওকবা ইবনে আবি মুয়িত লিখছেন, কেউ বলেছে যে আরও একজন, এরকম বিভিন্ন তিনটি মত পাওয়া যায়। আমি যতটুকু গবেষণা করে পেয়েছি যে সবচেয়ে অথেন্টিক মত হলো যিনি এই যে এই লেখাটা লিখছিল তার নাম ছিল বাগিদ ইবনে আমির ইবনে হিশাম। এই বাগিদ ইবনে আমির যে খুব ভালো লিখতে পারতো, তাই খুব সুন্দর করে উপরে বিসমিকাল্লাহুম্মা বিসমিকাল্লাহ তোমার নামে আল্লাহ এটা প্রথম লিখলো, তারপরে এই একটার পরে একটা এই শর্তগুলো লিখে চামড়ার এতে লিখে তারপরে কাবার ঘরের ভিতরে যে টাঙাই দিল। এই বাগিদ যেহেতু লিখছি, আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম তার ব্যাপারে দোয়া করছিলেন যে আল্লাহ এই যে যে এই এই এত বড়ো জুলুমের কথা লিখতে পারে আল্লাহ তুমি তাকে তার ব্যাপারে তুমি ফয়সলা করো। এবং দেখা গেল ওই লেখা শেষ করলো সঙ্গে সঙ্গে তার হাতটা প্যারালাইজড হয়ে গেল এবং তারপর থেকে এই হাত আর তার ভালো হয়নি কখনো। যা হোক, এর একটা মানে এটা লেখা যখন হয়ে গেল তাও মানে সবচেয়ে বড় ক্ষতি হলো কি জানেন, যে সমাজের মধ্যে একটা গ্রুপ এখন হয়ে গেল যে তাদের আর ওই এক ঘরে থাকার মতন সুযোগ হলো না, কারণ এই পাশের ঘরের লোক কথা বলতে পারবো না। আর আগেকার ঘরগুলো ছিল তো গায়ে গায়ে, এরকম না যে এই ঘর আর অনেক দূরে আর একটা ঘর, তা না, পাশে একদম সাথে সাথে মানে আর যাদের নাম বলা হচ্ছিল তাদের সব কাছাকাছি। আপনারা যারা কাবা ঘরের পাশে গেছেন তারা দেখবেন যে ওই আবু জাহাল বা ওদের ওই ঘরটারগুলো কিন্তু এখন ওই বনি মখজুমের যে ঘরটারগুলো এখন পায়খানা হয়েছে ওখানে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওখান থেকে মাত্র 100 হাত দূরে। তো এরা কিন্তু একদম গায়ে গায়ে ছিল, এরা একবার পাশাপাশি ঘর এদের ছিল। তো যেহেতু এরা আর সেইভাবে আর মানে সম্পর্ক রাখতেছে না, বাধ্য হলো এই লোকগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে দেওয়া শুরু হয়ে গেল। এছাড়া তাদের সাথে কথা বলবে না। পরে যে আবু তালেব উনি সবাইকে নির্দেশ দিলেন যে তোমরা একটা কাজ করো, আমার যে বড় জায়গাটা আছে সাহেব আবি তালেব বলে ওখান থেকে একটু পূর্ব দিকে, যে তোমরা ওই জায়গায় যে মানে একটু সামনে বড় ফাঁকা জায়গা ছিল যে তোমরা এখানে যে মানে আশ্রয় গ্রহণ করো। সবাই যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে যার যতটুকু নেওয়ার মতন ছিল আর বাদবাকি তো সব লুট হয়ে লুটতরাজ হয়ে গেল, মারাত্মক লুটতরাজ, ঘর থেকে বের করে দিল, অসম্ভব ধরনের হিউমিলিয়েশন, ঠাট্টা, বিদ্রুপ, নির্যাতন এগুলো করে তাদেরকে ঘর থেকে বের করে দিল। ওনারা সবাই যেয়ে শিয়াবে আবু তালেব নামক যে জায়গাটা, এটা হলো দুই পাহাড়ের মাঝখানে একটু জায়গা, খোলা জায়গা ছিল, সেখানে যেয়ে তারা তাঁবু টাঙায় নিয়ে সেখানে থাকা শুরু করে দিল। এবং সিদ্ধান্ত হয়ে গেল যে এদের সাথে এরা বয়কটের শিকার হয়েছে। এবং কত বছর যে ওখানে কিন্তু লেখা নাই, এটা আবহমান কাল ধরে চলতে পারে, অথবা এ তো বোঝাই যাচ্ছে যে এদেরকে এখন মেরে ফেলা হবে। কী কী সমস্যা দেখা দিল? এক নম্বর সমস্যা দেখা দিল যে বেচাকেনা নিষিদ্ধ। তো মানে কেউ কেউ মানে এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু কালোবাজারি শুরু হয় বেশি। তো যখন এমন বিভিন্ন জায়গার থেকে যখন হজের মৌসুমে বিশেষ করে যখন বিভিন্ন লোক জিনিসপত্র নিয়ে আসতো, তো এই জিনিসগুলো কুরাইশরা বলতো যে ওদের কাছে তোমরা বিক্রি করতে পারবা না, সোজা কথা, যদি বিক্রি করো তো সাধারণ বাজারে যে দাম আছে তার চেয়ে 10 গুণ দামে বিক্রি করতে হবে। তো এটা তো ব্যবসায়ী মহল তো উপকৃত হয়, ওরা আনন্দ পায়, ঠিক আছে। তো ওরা যে জিনিসপত্র এরকম বেশি দাম দিতে চায় মানে নিতে চায়, আর যেহেতু বনি মুত্তালেব এবং বনি হাশিম আমি উল্লেখ করেছি আগে যে এরা অর্থের দিক দিয়ে খুব বেশি ধনী লোক ছিল না, এরা এদের পয়সা উড়িয়ে যাওয়া শুরু হয়ে গেল। উইদিন 1 ইয়ার এরা সবাই কপট দেখনী হয়ে গেল, এদের একজনের হাতেও টাকা পয়সা আর থাকলো না যা দিয়ে এগুলো কিনে খেতে পারে। তো যতদিন টাকা ছিল তারা কিনে কিনে সবাই একটু একটু করে খেত, একবেলা করে খেত, এরকম করে খেতে খেতে এমন হয়ে গেল যে ওদের পায়খানাগুলোকে মানে বলা হয়েছে যে ছাগলের পায়খানা যেমন হয়ে যায়, শক্ত গুটুর গুটি গুটি হয়ে যায় ওদের অবস্থা হয়ে গেল এরকম। কারণ হলো যে এরা মানে দিনের বেলায় ম্যাক্সিমাম একবার খেত আর খেতে পারতো না।
কিছু কিছু সাহাবা এই সময়কার যে কি কষ্ট করেছেন তার কিছু বর্ণনা দিয়েছেন, পরবর্তী পর্যায়ে আমরা পাই যে একজন বলেছেন যে আমি একবার পেশাব করে উঠলাম, ওঠার পরে দেখলাম যে ওখানে একটা কি পড়ে রয়েছে, সেটা মোটা হয়ে গেছে, পরে ওটা দেখলাম যে ওটা চামড়া ছিল, চামড়ায় পানি পাওয়ার পরে, পেশাবের পানি পাওয়ার পরে ওইটা একটু মোটা হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার যে ক্ষুধা, আমি এখন কি করব, তো ওই মোটা মতন হয়ে যাওয়া চামড়া পানি পেয়ে ওই শুকনো চামড়াটা আমি খেয়ে ফেলাম, কত দুঃখের কথা। এরপরে আরেকজনের কথা আমরা হাদিসে পাই যে মাঝে মাঝে যখন ক্ষুধা লাগতো তখন আমরা বাবলা গাছের ডাল থেকে ওই যে পাতা বেরোচ্ছে ওইগুলো নিয়ে নিয়ে আমরা এক জায়গায় করে ছাগল যেরকম পাতা খায় আমরা ওই রকম চিবিয়ে চিবিয়ে এই পাতা খেতাম, এবং খেতে খেতে আমাদের অবস্থা এরকম হয়ে গেল যে আমাদের পায়খানাগুলো এরকম ছাগলের গুটির মতন হয়ে গেল। একজন থেকে এমনও রেওয়ায়েত আছে যে আমি পেশাব করতে গেছি, আমার পিপাসে এমন লেগেছে যে পেশাবটা যেটা বেরিয়ে গেছে সেটা আমি ধরে কিছু অংশ খেয়ে ফেললাম, এইভাবে যে আমি তো মরেই যাচ্ছি, আমি তো খেতে আমি বাঁচবো কী করে, তো আমি পেশাবও আমার খেতে হয়েছে, এই এইরকম অবস্থায় গেছে। এখানে কিন্তু এমন কিছু লোক ছিলেন যাদের বয়সও অনেক বেশি হয়ে গেছে, যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 62 ইয়ার্স, হযরত আবু তালেবের বয়স তখন 80-র কাছাকাছি হয়ে গেছে, এইরকম তো আছেই। আর এরা তো খাদিজার মতন মানুষ তো আসলে জীবনে কখনো অভাবে ছিলেন না, উনি তো অসম্ভব ধনী ছিলেন, মাল্টি মিলিয়নিয়ার, তারও এরকম হয়ে গেল যে তিনি না খেয়ে খেয়ে থাকতেছেন। তো ওখানে কিছু বাইরের থেকে কিছু মুসলিম বা নন মুসলিম তারা কিছু হেল্পের সুযোগ নেওয়ার চেষ্টা করলো, হযরত ওমর নিজেই কিছু কিছু জিনিস হেল্প করতেন, কিন্তু তিনি তো কপটদক্ষিণ হয়ে গেলেন ইসলাম গ্রহণ করতে করতে, মানে কেউ মানুষদেরকে হেল্প করতে করতে এমন হয়ে গেল যে তারও কিছু থাকলো না, শেষ হয়ে গেছে, তাও তিনি কিছু হেল্প করতেন। হাকিম ইবনে হিজাম বিশেষ করে তার হেল্পের মানে কথাটা বেশি বেশি পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দিন চেষ্টা করতেন, উনি কিছু কিছু হেল্প পাঠাই দিতেন, ওনার টাকা পয়সাও প্রায় শেষ হয়ে গেল এদের এনাদেরকে হেল্প করতে চেয়ে। তো এই অবস্থা চলতে থাকলো, বিশেষ করে হাকিম ইবনে হিজামের একটা ঘটনা যে উনি ওনার আপন ফুফু কিন্তু খাদিজা, তো মনে করতেন যে আমার ফুফু তো কষ্ট পাচ্ছে, উনি আবার কুরাইশদের অনেক নাম করা নেতা ছিলেন, আমি আপনাদের সাথে বলেছি যে উনি স্পিকার ছিলেন মানে পার্লামেন্টের, তো উনি একবার কিছু খানা নিয়ে যাচ্ছেন, এই সময় আবু জাহেল দেখে বলে কী ব্যাপার এটা কী, তো বললো যে এটা আমার ফুফুর জন্য নিয়ে যাচ্ছে, তো আবু জাহেল ওইটা নিয়ে ফেলেই দিল, গম ছিল তো ওইটা ফেলে দিলে মাটির সাথে মিশে গেল। তো আবুল বুখতারি উনি একজন খুব নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, উনি এসে বলেন আবু জাহেল তুমি কী কী করতেছো, এটা ঠিক না, তো মানুষ খেয়ে বাঁচতে দাও, মানুষ মরে যাচ্ছে, চোখের সামনে সব হাড্ডি সার হয়ে গেছে, দেখলে সব বোঝা যাচ্ছে যে চোখ টোকগুলো বেরিয়ে যাচ্তেছে, কান কান্নার মতন অশ্রু তাদের চোখের মধ্যে নাই, আর তুমি তাদের খানাও দেবে না। তো আবু জেহেলের মনের মধ্যে কোনো মানে একটু মায়া আসলো না, বরং আরও খেপে গেল। যা হোক, গোপনে এটা তারা এরকম দিত, এরকম দিয়ে এরকম হয়ে গেল যে গোটা মানুষগুলো এত মানে কষ্টের মধ্যে পড়ে গেল। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাতের অন্ধকারে যখন তারা চিৎকার করে কাঁদত, পাহাড়ের অপর পাশ থেকে পর্যন্ত তাদের এই কান্নার শব্দগুলো শোনা যেত। আমরা মানে সামাজিক বয়কটের এই প্রসঙ্গ আর একটু লম্বা করব, আর একটা এপিসোডে আমাদের যেতে হবে, কারণ বিষয়টা বেশ কিছু আলোচনার দাবি রাখে। তো আমরা আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আলোচনা করে তারপরে আমরা বিদায় চাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আরসালনাকা